ক্লিক করুন অ্যাপের বেল আইকনে সাবস্ক্রাইব করুন টিভি বাংলা থাকুন সব সময় খবর এই মুহূর্তে রয়েছে একবারে ডানকুনির মিলন সংঘের মাঠে আপনারা জানেন সকাল থেকে যে কর্মীদের এক পরিশ্রম সেই পরিশ্রমের কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ সন্ধে নেমে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ইফতার খোলা হবে সেই ছবিটা দেখতে পাচ্ছ প্রায় 6:03 কিন্তু আজকে ইফতার খোলা হয়েছে এবং সৌজন্যে যে নিসার আলী মল্লিকের উদ্যোগী কিন্তু এই যে ইফতারে মজলিস দেখাতে বলবো অনেকেই কিন্তু আসছেন রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা কিন্তু প্রশংসা করে গেছেন যে জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে এই যে ইফতার সেটা কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে এবং আপনারা জানেন নিসার আলী মল্লিকের কিন্তু টোলেও কিন্তু নাম রয়েছে সেটা যে ঋতব্রত ব্যানার্জি তিনি কিন্তু মাঠে এসেছিলেন মঞ্চে এবং যেমনটা আমরা জানতে আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এলাকার বিধায়ক থেকে শুরু করে এবং জেলা নেতৃত্ব তারা কিন্তু ছিল সব মিলে বলা যেতে পারে একেবারে এই যে মজলিস সেই মজলিস কিন্তু একবারে চাঁদের হাট আমি দেখাতে বলো ক্যামেরা পার্সনকে দেখতে পাচ্ছ অগণিত কর্মী সমর্থক এনাদের উদ্যোগে কিন্তু তারা সারাদিন এক প্রান্ত পরিশ্রমের মধ্যে কিন্তু ফল কাটা থেকে শুরু করে এবং যে রোজার সামগ্রীগুলো সেগুলো রাখে ধর্মীয় আচার সেগুলো কিন্তু পালন করা হয়েছে আজকে এবং আমরা বক্তব্য শোনাবো বিধায়ক সাথী খন্দকারের এবং বক্তব্য শোনাবো সৌজন্য যিনি ইফতারে মজলিসের নিসার আলী মল্লিকের আজকে আমাদের টাউন থেকে সংখ্যালঘু ছেলে নিসার আলী মল্লিক আমাদের প্রেসিডেন্ট যিনি ইফতারের এই মজলিস করেছিলেন তা আমাদের বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা আমি বারবারই বলে এসেছি আর একবারও বলেছি এক নম্বর ওয়ার্ডে আমাদের চেয়ারম্যানের একটা ইফতারে ছিল তাই আমি মনে করি যে আমাদের পরিচয় আমরা তৃণমূল কংগ্রেস আমাদের পরিচয় আমরা মানুষ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই ভালো থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই আমি চাই আর ঈদের আগাম শুভেচ্ছা জানাই আর কেমন দেখলাম ভীষণ ভালো হয়েছে জেলা সবচেয়ে বড় ইফতার মজলিস ছিল হ্যাঁ এটা ভালো হয়েছে আসসালামু আলাইকুম নমস্কার ফার্স্টেই বলি আজকের এই অনুষ্ঠানে সফল হওয়ার পিছনে যাদের সত্যি তিন দিন ধরে যে মেহনত আমার পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ব্যক্তিগত নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে সকলেই কেউ কম বেশি সকলের এখানে মেহনত আছে আর যারা এই অনুষ্ঠানে যারা আমাকে শ্রম দিয়ে বলুন বা অন্য দিক দিয়ে বলুন আর্থিক দিক দিয়ে আমাকে যারা সহযোগিতা করে তাদেরকে সকলকে আমার ধন্যবাদ আমার তরফ থেকে আর দেখছেন তো সবই সকলেই এসছে মানে আমাদের সবচেয়ে বড় পাওনা একটা সংখ্যালঘু ছেলের অনুষ্ঠানে মানে রাজ্যের প্রেসিডেন্ট থেকে নিয়ে আমাদের বুথ প্রেসিডেন্ট পর্যন্ত এখানে হাজির ছিল তো সত্যি আমি খুব খুশি আমি হ্যাঁ এলাকার গতবারে আমি এক বছর হয়েছে আমি সংখ্যালঘু ছেলের প্রেসিডেন্ট আমি হয়েছি গত বছর আমি রোজার মাসে আমি সংখ্যালঘু ছেলের প্রেসিডেন্ট হয়েছিলাম তো অল্প দিনের মধ্যে আমি ইফতারে মজলিস করেছিলাম আমাদের 4 নম্বর ওয়ার্ডে করেছিলাম তো সেখানেও লোক হয়েছিল কিন্তু এই প্রথম আমার জীবনে প্রথম আমি টাউনে কোনো অনুষ্ঠান করলাম কোনো প্রোগ্রাম করলাম টাউনের সকল যত আমার নেতৃত্ব আছে যত কাউন্সিলর আছে সকলকে ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্যে আমাকে সহযোগিতা করার জন্য দেখলাম নানান রকম ফল এবং হ্যাঁ ইফতারে দেখুন একটা তো বাড়িতে আমরা ইফতার করলে একটা জিনিস থাকি সবসময় শরবতের জায়গায় আমরা এখন লস্যি খাই তো একটা দুটো তিনটে জিনিস একটু এক্সট্রা আছে নাহলে না বাড়িতে আমরা ম্যাক্সিমাম দিন আমরা এইসব জিনিসগুলো আমাদের সকলের বাড়িতে এইসব জিনিস হয়ে থাকে সর্বধর্ম সমন্বয় ইফতার এবং হুগলি জেলা জুড়ে এখন ইফতার হচ্ছে কিন্তু আপনার ইফতারে পুরো চাঁদের হাট দেখা গেল এখন জেলে এরকম ইফতার এখন দেখা যায় সেটা তো আমার ভাগ্যবান আমি সব নিজেকে সব ভাগ্যবান মনে করি যে আমার অনুষ্ঠান শুধু এইখানে না আমার যেখানে টামার টোলে যখন অনুষ্ঠান হয় সেখানেও আমার আইনটিডিউসির অনুষ্ঠান করি আমি প্রোগ্রাম করি রক্তদান শিবির প্রত্যেকেই আসে এখানেও এসছে হয়তো ভালোবাসা বা আমাকে ভালোবাসে তার জন্যই হয়তো সবাই এসছে বা আমার কাজ দেখে আর বলুন দেখুন আমাকে দল থেকে টাউনে সংখ্যালঘু ছেলে প্রেসিডেন্ট করেছে আমাকে যা এই বছরে যেরকম একটা আমরা ইফতার পার্টি করি মজলিসে ইফতার করি সারা বছর আমাকে দল থেকে যা যে যা যা আমাকে অনুষ্ঠান মানে প্রোগ্রাম দেয় আমি সেগুলো মানে নিষ্ঠার সাথে একদম সত্যি নিজের মন থেকে আমি করে আগ করে থাকি প্রত্যেকটা জিনিস সারা বাংলার মানুষকে এটাই বলবো খুব গরম পড়েছে খুব সাবধানে চলাফেরা করছে তিন এখনো দুটো তিনটে দিন পড়ে আছে দিনের বেলা সত্যি বাইরে দাঁড়ানো যায় না তো এই মানে গরমে যারা রোজা রাখছে তাদেরকে তো উপরে উপরওয়ালার মানে কি বলবো একটা বিশেষ একটা দৃষ্টি আকর্ষণ থাকে তার জন্য এত গরমের মধ্যে সকলে যারা রোজা রেখেছে
তারা মানে সুস্থ থাকে, বৈকাল হওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকে। আর সামনের ঈদ, ঈদের সকলকে, হিন্দু মুসলিম সকলকে ঈদের শুভেচ্ছা আমার সংখ্যালঘু সেলের তরফ থেকে, আমার পুরো টিমের তরফ থেকে। দেখুন সত্যি কথা বলতে আমার এখন আমি টাউনটা করে উঠতে পারিনি, কারণ এটা অনেক অনেক একটা ছোট্ট একটা কারণ আছে, সেটা হচ্ছে ডানকুনিতে 21টা ওয়ার্ডের মধ্যে সংখ্যালঘু মানে আমরা যতটুকুন বুঝিবে, আমি যতটুকুন বুঝেছি যে মুসলিম একটা সমাজকে, জানি না ভুল বলছি কি না, তো মুসলিম সমাজকে একটা সংগঠন, তো মুসলিম সমাজকে একটা সংগঠন করা, তো সেই জায়গা থেকে ডানকুনিতে 7টা কি 8টা ওয়ার্ড আছে, মুসলিম হিন্দু মিশিয়ে আছে ম্যাক্সিমামটা, তো 7টা ওয়ার্ড আছে যে মুসলিম ওয়ার্ড, তো সেই জন্য হয়তো মানে টাউনের এটা হচ্ছে না আর কি। 100% হবে আর ভালোভাবেই হবে। আর দোয়াল আমাকে যদি যা দায়িত্ব দেবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে দায়িত্ব দেবে আমাকে সংখ্যালঘু তরফ থেকে, আমি সেটাই মানে আমার মন থেকে, আমার পুরো স্বইচ্ছা মানে আমার টোটাল মানে কি বলবো, আমার যত রকম যা ক্ষমতা আছে টোটাল দিয়ে কিন্তু আমি সেই অনুষ্ঠানগুলো পুরো করার চেষ্টা করবো। আর জেলার আইনটি সাধারণ সম্পাদক করেছে, দলকে ধন্যবাদ জানাবো, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, আমাদের আইএনটিটিউসির ইউনিয়নের যে আমাদের আমাদের জেলা রাজ্যের যে প্রেসিডেন্ট আছে ঋতব্রত ব্যানার্জি, আমাদের হুগলি জেলার মনোজ চক্রবর্তী আছে, মনোজ দা আমাদের, আমাদের প্রিয় বিধায়ক আছে, আমাদের প্রিয় সংসদ আছে, যারা মনে হয়েছে যা নিসারকে দিলে, দায়িত্ব দিলে কাজ করতে হবে, তার জন্য দায়িত্ব পাচ্ছি, একটার পর একটা পাচ্ছি, চেষ্টা করছি পুরো কাজ করে যাওয়ার। কিছুদিন আগে আমাকে 4 নম্বর ওয়ার্ডে আইএনটিটিউসি প্রেসিডেন্ট কাবার দিয়েছে, আমি চেষ্টা করবো আমার 100% দেওয়ার। সব মিলে বলা যেতে পারে এই সপ্তাহে মজলিসে কিন্তু একবার চালু হয়।